দরিদ্রতম দেশ থেকে ভিক্ষুকের জাতি থেকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে এসেছি এই বাংলাদেশ থেকে মুচুলেগা দিয়ে দিচ্ছে জীবন কোনদিন রাজনীতি করব না আজকে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনারা দেখেছেন সেই গত ডিসেম্বর মাসে হঠাৎ করে শুনি 10ই ডিসেম্বরের পরে খালেদা জিয়ার নির্দেশে নাকি বাংলাদেশ চলবে 11 তারিখ তারেক রহমানে বাংলাদেশ আসবেন বিমানবন্দর থেকে সুজা বঙ্গভবন যায় ক্ষমতা দখল করবেন প্রিয় ভাইয়েরা আমার শেষ পর্যন্ত আপনারা দেখেছেন তাদের ক্ষমতা দখল করা কি ওই পল্টনে তারাই জনসভা করতে চেয়েছিল সেটাও পারে নাই শেষ পর্যন্ত গিয়েছিল গরুহাটিতে গোলাপবাগ আবার গতকাল পত্রপত্রিকায় মিডিয়াতে দেখলাম সুনির্দিষ্ট তারিখ দিয়ে দিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে শেখ হাসিনাকে তারা নাকি ক্ষমতাচ্যুত করবে তাকে পদত থেকে বাধ্য করবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবে তারা এই সুনির্দিষ্ট দিন তারিখ দিয়ে এর আগেও পরাজিত হয়েছে ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বর মাসে তারা যে নতুন ঘোষণা দিয়েছে শেখ হাসিনাকে পদত থেকে বাধ্য করবে এটাও তারা পারবে না কারণ মানুষ ষড়যন্ত্র করে গোপনে আর তারা ঘোষণা দিয়ে ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে আর আজকে এই জায়গায় যারা আওয়ামী লীগের আছে সারা দেশের মধ্যে যারা বঙ্গবন্ধুর সৈনিক আছে সবাই মনে হয় আঙ্গুল চুলবে প্রিয় ভাইয়ের আমার সেই কারণে বলি আজকের এই প্রকাশ্য ঘোষণা দিয়ে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী জাতীয় নির্বাচনে আমরা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত করে আজকের যে বাংলাদেশ দরিদ্রতম দেশ থেকে ভিক্ষুকের জাতি থেকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে এসেছি একের পর এক আজকে উন্নয়নের সেই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে আজকে উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধন আগামী 2 তারিখ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেই এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধন 2 তারিখ সেই এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধনের যে সভা হবে যে নাগরিক সভা সুধী সমাবেশ সেই সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে বাণিজ্য মেলা মাঠ সেই বাণিজ্য মেলা মাঠে সেই সুধী সমাবেশে আমরা টার্গেট করেছি সমস্ত বাণিজ্য মেলা মাঠ লোকে লোকারণ্য করে দেব জনসমুদ্রে রূপান্তর করব এবং সেই জনসমুদ্রে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে সেই জনসভায় আপনারা উপস্থিত হবেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠান সুধী সমাবেশকে সফল করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ আপনারা গাবতলিতে রাতভর অনুষ্ঠান দিয়েছিলেন মানুষের জানমাল রক্ষার জন্য সেই রকম ভাবে নির্বাচন পর্যন্ত আপনাদের সতর্ক থাকতে হবে রাস্তা দখল করতে হবে কোন ষড়যন্ত্র এই ঢাকা শহরে আমরা বাস্তবায়ন করতে দেব না